হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক পিপাস। বন্ধুরা, আমাদের যদি কেউ হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করে আর সে মেসেজটিকে যদি ডিলিট ফর এভরিওয়ান করে দেই, তাহলে আমরা সে ডিলিট হয়ে যাওয়া মেসেজটি আর দেখতে পাই না। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি ডিলিট হয়ে যাওয়া মেসেজটিকে কিভাবে দেখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি টেক পিপার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা, হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে না। শুধুমাত্র আপনার ফোন থেকে একটি সেটিং করে নেবেন, তাহলেই হয়ে যাবে, যা আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। ডিলিট হয়ে যাওয়া মেসেজ পাওয়ার জন্য প্রথমে সেটিংসে গিয়ে এখানে নিচে রয়েছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে রয়েছে মোর সেটিংস, এই অপশনে ক্লিক করব। তারপর একদম নিচে রয়েছে নোটিফিকেশন হিস্টোরি, এই অপশনে ক্লিক করব। এই অপশনটিকে অন করে দেব। এই অপশনটিকে অন করে দেওয়ার পর আমি হোয়াটসঅ্যাপে গিয়ে একটি মেসেজ করব। মেসেজ করে দিয়েছি, আমার একটি হোয়াটসঅ্যাপ থেকে আরেকটি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি। এখন আমি হাউ আর ইউ মেসেজটিকে ডিলিট ফর এভরি ওয়ান করে দেব। করে দেওয়ার পর আমি আমার দু নম্বর হোয়াটসঅ্যাপে চলে যাব। দু নম্বরে চলে যাওয়ার পর এখানে আমার মেসেজটিকে ডিলিট শো করছে। এই মেসেজটিকে আমি কিভাবে দেখব, তার জন্য আমার সেটিংসে গিয়ে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করব। তারপর মোর সেটিংসে ক্লিক করে নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করব। আসার পর এখানে যে মেসেজটি ডিলিট করেছিলাম সেই মেসেজটি এখানে চলে এসেছে, হাউ আর ইউ মেসেজটি এখানে চলে এসেছে। তাহলে বন্ধুরা, আপনি হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যার জন্য আপনাকে নোটিফিকেশন হিস্টোরি অপশনটিকে অন করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।